নতুন বছরে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। মামন হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার। আজকে সারা দিন নতুন বছরে কি কি করি তোমাদের সাথে সেটাই আর কি শেয়ার শেয়ার করব। আরে দেখো টিকটক শোনা, তো চলো দেখতে থাকো আমি আজকে সারাদিন কি কি করি। তো নতুন বছর বলে কথা, একটু চাদরটা পাল্টে নিই। তো চলো, ঠিকানাহীন ঘুরে ফিরি কে বেদহীন লুকিয়ে ডানার ক্ষত, তুমি নেই তা ভাবলে ব্যথা এসে দাঁড়াবে উঁচু মিনারের মতো। শুকনো পাতা কাঁপত একা ডালে, গন্ধ খুঁজে ডুবেছি রুমালে, শুকনো পাতা কাঁপত একা ডালে, গন্ধ খুঁজে ডুবেছি রুমালে। কেমন ছিলাম বুঝি এখন, কেমন ছিলাম বুঝি এখন। আকাশেও অল্প নীল, ভুল হতো অন্তমিল, একা একা রং মিছিল ছিলে না যখন। মুঠো ভরা মিথ্যে ফোন, ফিরে আসা ডাক পিয়ন, মিছি মিছি মন কেমন ছিলে না যখন। ভালোবাসা দিন কতটা রঙিন তা বুঝেছি তখন। আর দেখো আমার কি বিছানা গুছানা পুরো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। চাদর ঠাদর পেতে দিলাম সকালবেলায় উঠে, এরপর বাচ্চাদের খাওয়ায় দাওয়ায়। তো চলো সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করবো, টাটা। আর এই যো আমি আর দেখাইনি রান্নাঘর থেকে, এই যো পুচকিদের জন্য টিফিন নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। ছোটো পুচকির জন্য দুধ সুজি, আর বড়োর জন্য বললো ম্যাগি খাবো আজকে। তো সেই জন্য ম্যাগি বেশি সকালে দিই না আমি, তো চাইছে বায়না করছে, আমি বললাম ঠিক আছে তাহলে ম্যাগি খা। তো চলো তারপরে কি রান্না বান্না করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আই যো আমাদের দিদি এসেছে, ও পাশে থাকে, ও খেলে আমাদের বড় পুচকির সাথে, ও দিদি বলে, দিদি হয়, ও এসেছে বসে আছে। চলো পুচকিকে খাওয়ানো শুরু করবো। খুব চটকে দিতে ইচ্ছা করে সবসময়, চটকু 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 করি। আর এইখানে দেখো বন্ধুগণ, সকালবেলায় নাস্তা শুরু করে দিয়েছে জানো, মানে সকাল বেলাতে খাওয়া দাওয়া টিফিনের পরে। আজকে যেহেতু নিউ ইয়ার, বছরের প্রথম দিন, সেজন্য কালকে লাস্ট নাইটে পার্টি মানে আর কি আনন্দ করে হয়নি। আজকে আবার সকালবেলা নাস্তা শুরু করেছে আমাদের পুচকি, দুজন মিলে দেখেছে ও নাচটা, একবার দেখে নাও কীরকম নাচছে। Thank you.
এইদিকে দেখো আমাদের পুচিকে আমি একটু নতুন বছরে আর কি আদর করছি। আর আদর খেতে কিন্তু ছোট পুচকি প্রচণ্ড ভালোবাসে। আর আগের ভিডিওটা দেখেছো, ওর বাবা ওকে এরকমভাবে আদর করছিলো, কীরকম সুন্দরভাবে আদর করছিলো। আর আমি দেখো এখানে ওকে চটকু করেই যাচ্ছি আদর করে। তো যাই হোক, আর বড়োটাকে তো এখন আদর করলে আসতে চায় না আর কি, ওকে ডাকলেও আসে না। আর এখানে দেখো আমি আমাদের আর কি মুড়ি, তারপরে চিপস অনেক কিছু নিয়ে এসেছিলো এখানে দোকান, আর সেখানে আমি একটা চিপস কিনতে চলে এসেছি পুচকিদের জন্য। সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে দেখো মহারানী কী কাণ্ডটা করছে, একবার শুধু দেখো তোমরা। যত ঘরে জামাকাপড় কাচবো বলে রেখেছিলাম একটা গামলার মধ্যে, ও কী করছে সমস্ত কিছু বাইরের মধ্যে ফেলে দিচ্ছে, বাইরে ফেলে দিচ্ছে। দেখেছো আবার দেখছে, তাকি তাকি করে না করে না করে না করে না করে না করে না আর না আর না আর না আর না আর না এই দাদা দিদি 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 তো দেখো কীরকম দুষ্ট হয়েছে দেখতেই পাচ্ছ। আর তোমাদের কার কার বাচ্চা এরকম দুষ্ট অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর দেখো এই গাজরের হালুয়াটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, এটা আমার মার হাতে বানানো গাজরের হালুয়া, মা একটু বানিয়ে আর কি পাঠিয়েছিল। তো আমরা খুব খেতে ভালোবাসতাম তো সেই জন্য বানিয়েছে। আর দেখো বন্ধুরা সোজা আমি কিন্তু ওই গাজরের হালুয়া নিয়ে খেতে বসে গেছি। আর দেখো পুচকি ঠিক খাওয়ার টাইমে যে কোনো খাবার খেলেই হয়, আর ও শুধু ঘাড়ে বসে বসে আর কি আমার চলে আসে। আর ওদিকে আমি বড় পুচকিকে একটু খাওয়ার জন্য ডাকছি, তো ও খেতে চাইছে না। তা তোমাদের দাদাভাইয়ের গালে একটু আমি দিয়ে দিলাম গাজরের হালুয়া। আর এদিকে দেখো পুচকি কী গান্ডটাই না করবে, ও এত দুষ্ট হয়েছে আর কি বলার কথা না। আর দেখো আসছে এসে এসে আর বাটির মধ্যে শুধু থাবা মারছে, মানে ভাত খাওয়ার সময় ওরকম করে, ঠিক মতো আমি খেতে পারি না। যাই হোক আর এরকমভাবেই খেতে হবে। আর এদিকে রান্না হচ্ছে, দুপুরের রান্না, দুপুরের রান্নাটা কোনো রকমে করবো। আর বিকেল নিউ ইয়ার বলে কথা একটু স্পেশাল তো কিছু হবে, তো সেটা আমি রাতে আর কি রান্না করবো, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। এই দেখো ভাবছো যে রোজ রোজ কি পেঁয়াজ কলি রান্না করি, আসলে যখন আনে না অনেক করে আনে, আর ভাজা ছাড়া ভালো লাগে না, ওই জন্য আলু দিয়ে ভাজা করে নিই। চলো দেখতে থাকো। আর ওইদিকে দেখো কোলে নিতে পারবে না, তাও জোর করে বনুকে নিয়ে চলে গেছে, ওখানে নিয়ে কোলে বসে আছে, কোনো কাজ নেই। কিন্তু বলছি যে পারবি না, ও কিন্তু তাও জোর করে নিয়ে গেছে আর নিয়ে দেখো বসে আছে। রাস্তায় একটু মাঝে সাঝে হাঁটিয়েছিল। এই যে চালের চিপসটা নিউ ইয়ারে এসেছিল কিনে দিলাম, আর এই যে দুজনে মিলে চালের চিপস খাচ্ছে। আর এই যে আরেকজন পোকো প্যান্টস নিয়ে ই করছে, এই যে দিদি খাইয়ে দিচ্ছে। তো এখানে দেখো অনেকেই বলেছিল যে দাদাভাইকে নিয়ে ভিডিও করতে, তো সেরকমভাবে সম্ভব হয়নি কারণ ক্যামেরা ধরার মতো কেউ থাকতো না। তো ভাবলাম নিউ ইয়ারে তোমাদেরকে একটু নতুন কিছু আর কি দেখাই, সেজন্য আমাদের বড় পুচকিকে বললাম একটু বাবু ক্যামেরাটা ধরে দেয়। আর আমাদের বড় পুচকি কিন্তু ক্যামেরা করলো। আর দেখো আমরা রান্নাঘরে তোমাদের দাদাভাই আর কি মাংসের পিসগুলো করছিলো, আর কি কি রান্না হয় আজকে দেখতে থাকো। আর দেখো আর কি মাংসর পিস কপিস আর কি গোনাগুনতি এটাই হচ্ছিলো চলছিল আর কি কাটাকুটি। আর আমি ওদিকে আলু কেটে নিয়েছি, তো সেটাই একটু ভাবলাম তোমাদের সাথে দেখাই। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না।
কি করলি না কি দিবি রোজ আর এইদিকে দেখো আমি সন্ধ্যাবেলা পকোড়া ভাজছি আর সেটাই আর কি তোমার দাদাভাই আর কি ক্যামেরা করে দিচ্ছিল একটু তো দেখো না পকোড়া কিরকম ভাজলাম এখানে দেখো পুচকের বাবা ডিউটি থেকে চলে এসেছে আর নিউ ইয়ারে স্পেশাল তো কিছু হবে তাই জন্য টিভি চালিয়ে তিনজন মিলে টিভি দেখছে আর আমাদের ছোটটাকে দেখো একবার কি সুন্দর ওখানে চুপচাপ গিয়ে বসে আছে তারপরে শুরু হবে ওর আত্মাচার এই যে চলে আসলো এবারে এখানে যা যা থাকবে সব একটা একটা করে নামানো শুরু আর এই দেখো আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি হচ্ছে আর দেখো এখানে বিরিয়ানি বানানো কমপ্লিট আর আমি টিফিন কারি করতে আর কি রেডি করে দিচ্ছি পাঠাবো বলে তো দেখলে আর খাবার টেবিলে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি দেখো বিরিয়ানি বানানো হয়ে গেছে তো খাওয়া দাওয়া চলছে এখন কেমন হয়েছে ভালো হয়েছে তো আমার এই স্পেশাল বিরিয়ানির সাথে জানাই তোমাদেরকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার পাশে থেকো।